অন্ধত্বের অন্যতম কারণ রেটিনার অসুখ। রেটিনাজনিত কারণে চোখে কম দেখার বিষয়টি রোগীদের বুঝতে পারা অত্যন্ত কঠিন কাজ। তাছাড়া বর্তমানে অন্ধত্বের একটা বড় কারণ রেটিনার অসুখ। সদ্য প্রকাশিত এক সমীক্ষা রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে, রেটিনার বিভিন্ন অসুখে দৃষ্টিহীন মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। রয়েছে ডায়াবেটিক ম্যাকুলার এডিমা মতো অসুখও, পাশাপাশি এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন দৃষ্টিশক্তি হারানোর অন্যতম কারণ। চক্ষু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ঠিক সময়ে ধরা পড়লে এএমডি ডিএমই কারণে অন্ধত্ব ঠেকানো সম্ভব। নানাবিধ চিকিৎসা রয়েছে, কিন্তু তার আগে রোগের লক্ষণ সম্পর্কে আমাদের সতর্ক হতে হবে। রেটিনা হলে দৃষ্টিশক্তির জন্য চোখের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, যেখানে চূড়ান্ত ভিশন তৈরি হয়। এটি অনেকটা ক্যামেরার ভিতরে থাকা ফিল্মের মতো। কারো রেটিনা ক্ষতিগ্রস্ত হওয়া মানে স্বাভাবিকভাবে দৃষ্টিশক্তিতে তার প্রভাব পড়তে বাধ্য। এএমডি রেটিনার ম্যাকুলা অংশকে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে কেন্দ্রীয় দৃষ্টিশক্তি হারিয়ে যায়। বিশ্বে মোট অন্ধত্বের 8.7% এএমডি এর শিকার। অন্যদিকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি রেটিনার অভ্যন্তরে রক্তনালীগুলোকে ক্ষতিগ্রস্ত করে। বিশ্বের 4.8% অন্ধত্বের কারণ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। 10 বছরের বেশি সময় ধরে ডায়াবেটিসে ভুগলে ডায়াবেটিস রেটিনোপ্যাথির 50% ঝুঁকি থাকে, আর 2 দশক ধরে ভুগলে ঝুঁকি 90% বাড়ে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখতে পারলে তা দ্রুত হারে বাড়ে এই সময়। এইরকম সব ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি কেমন লেগেছে এখনই কমেন্ট করে জানান আর বন্ধুদের সাথে শেয়ার করুন।